স্টারলাইট অনন্য সম্মান টেলিভিশন অ্যাক্ট্রেসই কিন্তু এটা করছে, কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো লাগছে, সেটা হলো পুরস্কার পেতে কার না ভালো লাগে। অনেক বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু যত আরো দিন যাচ্ছে, নতুন মানুষরা আসছে, নতুন অর্গানাইজেশন, এবং বিশেষ করে যে মহিলারা, এটাতে আমার খুব ভালো লাগে যে মহিলারা এতটা এগিয়ে আসছেন, নিজেরা স্বাবলম্বী হয়ে এভাবে কাজ করছেন, আর একজন মহিলাকে তার যোগ্য সম্মানটা দিচ্ছেন, এটা আমার কাছে ভীষণ ভালো লাগার। আচ্ছা, এই যে বললে তুমি যে তোমার অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে, অ্যাওয়ার্ড পেলে তোমার কিরকম ফিলিংস হয়? তোমার কি কাজের প্রতি একটা এনার্জি বুস্ট করার কাজে লাগে এটা? একদমই একদমই, সেটা মনে হয় সব শিল্পীর ক্ষেত্রেই, সেটা যে কোনো স্ট্রিমেরই হোক না কেন, সেটা পুরস্কার পাওয়া মানে তোমাকে আর এক ধাপ এগিয়ে দিল, যে দায়িত্বটা বেড়ে গেল, এইটা মনে হয় যে আরো ভালো কিছু করতে হবে, ভালো কিছু সুযোগ পেলে আরো ভালো করে করব। আজকে সাজা তো অনবদ্য লাগছে অবশ্যই, তার সাথে ধারাবাহিকে পাশাপাশি দেখা যাচ্ছে বেশ একটা স্ট্রিক্ট চরিত্রে, তো সেটা নিয়ে যদি একটু বলো। সেটা খুব মজার, আমি প্রথমে বুঝিনি, ইনিশিয়ালি শুনে আমার মনে হয়েছিল যে একটু নেগেটিভ, বললো না তুমি নেগেটিভ নও, তুমি ভীষণ বায়াসড, দুটো নাতনি জানি না, একটি নাতনি জানি, অ্যাকচুয়ালি একটি নাতনি টুইন, অ্যাকচুয়ালি ওই ওটার পরিচয় এখন আমার সঙ্গে হয়নি, কিন্তু আমি ওই আমার নাতনির হাজবেন্ডকে বরকে নিয়ে নিচ্ছে বলে সেটা আমার কাছে খুব রাগ হচ্ছে, সেই জন্য পারোর প্রতি আমি খুব বায়াসড আর কি, কিন্তু হয়তো যেদিন পার্বতীও জানবো যে আমার নাতনি হয়তো অন্যরকম হবে। তাছাড়া পায়েল দির জন্য তুমি কি বলে, পায়েল সরকারের জন্য? বুঝলাম না, যিনি এই পুরো আজকে অ্যাওয়ার্ড শোটার আয়োজন করেছেন, পায়েল দির জন্য কেমন? একদমই ঠিক, আমি আমাকে লোপামুদ্রা বলে একজন যোগাযোগ করেছিলেন, আর পায়েলের সঙ্গে আমার আলাপ হয়নি, আমি শুনেছি, পায়েলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং লোপা দিত।